বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের মুকুটে আরও একটি পালক। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি ওজোস ডেল সারাজয়ে পা রাখলেন পর্বতপুত্র মাল্লি মাস্তান বাবুর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। অ্যাডভেঞ্চারের নেশা, দুর্গমকে জয় করার নেশা, সেই নেশাই ছুটিয়ে নিয়ে চলেছে সত্যরূপ সিদ্ধান্তকে। বহরমপুরে ইঞ্জিনিয়ারের মুকুটে জুড়ে যাচ্ছে একের পর এক পালক। সোমবার পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডো জয় করেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। ফেসবুকের মাধ্যমে পৌঁছে দেন সেই বার্তা। আপনি বলতেই পারেন আমি স্বপ্ন সন্ধানী, কিন্তু শুধু আমি স্বপ্ন দেখি না, ওজোস ডেল সালাডোয়ে পা রাখলাম। চিলি ও আর্জেন্টিনার সীমান্তে আন্দেজ পর্বতমালায় অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরি উচ্চতা 6,893 মিটার। সত্যরূপের আগে ওজোস ডেল সালাডোয়ে পা রেখেছিলেন মাল্লি মাস্তান বাবু। ডেল সালাডোয়ে ওঠার সময় অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয় সত্যরূপকে। সামিটের শেষ পর্যায়ে অত্যন্ত দুর্গম, ঝুঁকিপূর্ণ, জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে সব ঝুঁকি পেরিয়ে যান সত্যরূপ। সোমবার রাত 9:30 নাগাদ ওজোস ডেল সালাডোয়ে পা রাখেন তিনি। 5 দিন আগেই ট্রেস ক্রুসেস সামিট করার পরিকল্পনা বাতিল করতে হয় সত্যরূপকে। কাছাকাছি পৌঁছেও অসুস্থ হয়ে পড়েন তিনি, ফ্রস্ট বাইট থেকে অল্পের জন্য রক্ষা পান। অ্যাডভেঞ্চারাস গ্র্যান্ড স্ল্যামের খুব কাছাকাছি পৌঁছে গেছেন সত্যরূপ। ইতিমধ্যেই 7 মহাদেশের 7 সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছেন মাউন্ট কসকিওস্কো, মাউন্ট কিলিমানজারো, মাউন্ট এভারেস্ট, কার্স্টেটেন্স, মাউন্ট এলব্রুজ, মোয়াবলো, মাউন্ট ডেনালি, মাউন্ট অ্যাকনকাগুয়া, ভিনসন ম্যাসিফের চূড়ায় পা রেখেছেন। 7 সামিট সম্পূর্ণ, 111 কিলোমিটার স্কি করে দক্ষিণ মেরুর শেষ বিন্দুতেও পৌঁছে গেছেন অবলীলায়। পাহাড়ের বাকি বাকি চ্যালেঞ্জ, দুর্গম প্রকৃতিকে জয় করার চ্যালেঞ্জ, উঁচু থেকে আরো উঁচু, আরো দুর্গমে পা রাখা, সেই প্যাশন বুকে আগলে রেখেছেন সত্যরূপ সিদ্ধান্ত। মোপিয়ানন্দী, 24 ঘন্টা।